शांति मत गई हाथ पाई हमारे एक रुटी दीबा सारा दिन कुछ खाई नहीं एना बजान हमारे पास तो कोई टाका पैसा नहीं अरे सुलेमान जी केमन आछो आशा कर एक कप चा दाओ गर दूध पाई तो लेगा जनाब कंडेस मिल दिए दिल कैरा मालो रही मुखे मुखे तर्क करो এত বড় বিয়াদব বুঝছো তুমি সব প্লেয়ার তো দাম গুলো ফেলে সব তো সব করে বিয়াদব মাইয়া বাবার মুখের মুখ তো কই হ্যাঁ এত বড় দুষ্টু তুমি এত বড় দুষ্টু তুমি যা করে যা কি করলেন আপনি ছোট মাইয়া টাকায় হাতু ছিলেন বুঝছে তোমার ওই শিপাকরিমি করার দরকার নাই সব তো সব শুনেন এত অহংকার কিন্তু ঠিক না আর সব সময় মানুষের দিন এক রকম যায় না যাদেরকে আপনি আজকে এত অপমান করতেছেন এরাও কিন্তু আমাদের মতো মানুষ হইছে তোমার বহুত নীতি কথা আমি শুনছি এত নীতি কথা কোনো কাম নাই শুনো আমার জরুরি কাম আছে আমার বাড়িতে যাইবো জানি আপনার কি জরুরি কাজ আছে
আপনি জুয়া খেলতে যাইবেন আপনারে বারবার করে না করছি এই সমস্ত ফালতু খেলা টেলা বন্ধ করেন আপনি তো আমার কথা শুনে নেন না আমগুলো তো আপনার মানুষই মনে হয় না দাও বউ ঘরের বউ ঘরের বউয়ের মতো থাকবা কাম কাজ তো কিছুই করো না সাজে গুজে বইয়া থাকো হ্যাঁ এই টাকা কই থেকে আসে জানো হ্যাঁ মাতরে বিয়ে করছিলে বলা এত রূপ দেবন দেখাইতে পারো যাও ঘরে যাও একদম ঘরের ভিতরে যাও যত সব বেউদ্দম আইয়া বলা ওই খারা ওই বাগান বাড়ি চল ওই বাগান বাড়ি ঠিক করে নামাই দিস ওই খারা 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 রাখ 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 ভাই বাগানটা হ্যাঁ এদিকে ওই তোর এত বড় সাহস যে আব্বাস পাস বউরে কাছে ভাড়া সাহস হ্যাঁ কাকা তো ফেলা দেবো যা হ্যাঁ বিয়ার তোর পোতা সত্য সব আমার পাওনা টাকাটা আমি চাওয়ার মাত্র চর দিল আল্লাহ তুমি আর বিচার করিও দেখা পেলাম না বন্ধু তিন দিন হাই হাই বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পেলাম না বন্ধু তিন দিন হাই হাই বন্ধু তিন দিন বিছনার নিচে টাকা রাখছিলাম আপনার বাজারে পাঠামো কয়া অন টাকাটা তো পাইতেছি না কে নিল টাকাটা তোমাকে জানাই একটু শান্তি মতো যে গান গামো তার উপায় নাই এই টাকার কি হাত পাকো যাইছে হ্যাঁ যে হাওয়া হয়ে উড়ে দেব ওই টাকার কি হাত পাকো আছে হ্যাঁ টাকা দেবো বই এইবার বুঝছি ঘটনা পলাশ পলাশ জি চাচা কাছে আসো বাবা কাছে আসো দাঁড়াও টাকাগুলো কোথায় রাখছো বাবা কিসের টাকা হ্যাঁ দেখছো আসমান থেকে পড়ছে কই কিসের টাকা এই যে তোমার চাষি বালিশের তলে টাকা রাখছিল হ্যাঁ সেই টাকাগুলো কই চাষা আমি তো কোনো টাকা দিই নাই টাকা দেখো নাই হ্যাঁ টাকা কই পাইছি চাষা এটা তো 10 টাকা চাষি আমাদের সকালবেলা দিছিল দেখছো এর মধ্যে কেমন করে ফেলাইছে দেখো কয় টাকা করে পাচার করছে আর নাইলে কিস্তি মিস্তি কোনো জায়গায় খাটাইছে সাসা বিশ্বাস করেন আমি কোনো টেয়া দিই নাই আমি কোনো টেয়া চুরি করি নাই সাসা আমি কোনো টেয়া নিই নাই আপনি খালি গেলে আমার নামে মিশা কথা কইতেছেন দেখছো পোলাটা খাইয়া খুয়া কেমন নাদুস নুদুস হয়েছে হ্যাঁ কি সুন্দর অভিনয় করে মা গো মা হ্যাঁ এই তুই তো ভালো অভিনয় শিখছিস রে শোন ঢাকা শহরে আমার ডাইরেক্টর পরিচিত আছে তোরা ফিল্মে নামাই দিব একদম সাকাস একেবারে সাকিব খান ফেরে দিব শুনেন আমার মনে হইতেছে ও না টাকাটা নিয়ে নেই তুমি আবার ওর পক্ষ টান দাও হ্যাঁ ওরা আজকে বাড়িতে বাড়ি করো আজকে তোমার বাড়ির হেতল থেকে টাকা নিছে এরপর আলমারি ছেড়ে দিব এরপর হাতের সোনা নিব কানে দুল নিব এই যে দুলগুলো পরো যে দুলগুলো শুদ্ধ নিব বুঝছো ওই বাইরো বাইরো আমার বাড়ি তো বাইরো বাইরো বাইরো
আমি তো চুরি করি নাই, তারপরেও আপনি আমার মিথ্যা চুরির অপবাদ দিয়া বের করে দিলেন। আমি কোনো অভিশাপ দিব না, আপনার নুন খাইছি, ভালো থাকি। বুঝতে তো পারে নাই, আজকে খেলা হবে। চলবে না, সবই তো গেল রে দোস্ত, জমি জমা বন্ধক দিলাম, যে না পাইছে জমি জমা আমি বন্ধক নিতাম, এই জুয়াই, এই জুয়াই আমার জীবনটা শেষ করে দিয়েছে। কি করব, সব শেষ। সারাদিন কিছু খাই নাই, বাজার আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, এটা আল্লাহর রাস্তায় দান করো। কর্মের ফল কালে কি আসিল, আজকে সেই রাস্তার ফকির, আসলে অহংকার পতনের মূল। বাড়িতে কেউ আছেন? আমি একজন ফকির মিসকিন, আজকে সারাদিন না খাওয়া, কেউ কি আছেন আমার একটা ভাত খাওয়াবেন? কে বাবা? আমি একজন ফকির মিসকিন বাবা, আজকে সারাবেলা কিছু খাইনি, আমার কি একটা ভাত খাওয়াইতে পারবেন বাবা? হ্যাঁ আসেন, জলদি রান্না করে রেখো, যা খাবার আছে নিয়ে আসো তাড়াতাড়ি। সকাল থেকে
कत फकर मुस्किन खावी তোমার আমি সব সময় আমার মাতবর সাসার কথা বলি না, এই বাড়িঘর সম্পত্তি আমার যে সাসার কথা বলি ইনি আমার মাতবর সাসা। মানুষের কত অত্যাচার করছি, কত ক্ষমতা দেখাইছি। এসব আপনি কি কইতাছেন চাচা? আমি তো আপনি গলায় এই বাড়িতে ফিরে আসছিলাম, আইসা দেখি যে আপনারা কেউ নাই, তারপর থেকেই তো আমি ওয়েট করতেছি আপনারা কোনো একদিন আইবেন, আমার খুব আশা ছিল চাচা। আপনারাই তো আমার ছোটোবেলা থেকে লালন পালন করছেন, আমি আছি, আপনার বৌমা আছে, কি বলো চাচা? অতীতের কথা সব ভুলা যান, আগে যা হয়েছে সব কিছু ভুলতে হবে, এখন থেকে আপনি আমাদের লগেই থাকবেন। চলেন ভিতরে, চলেন চলেন।